আমার সখীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমার শরীরটা বেশি ভালো না সখীরা, তাই ভিডিও করতে পারিনি। দেখো বিছনাটা করে নিলাম সকালে উঠে, আর এখানে মা ঠাকুর দিচ্ছে সকালবেলা, আর আমি তেমন বেশি কিছু করতে পারিনি। আজকে মাথাটা তুলতে পারছি না সখীরা, মন শরীর কিছুই ভালো লাগছে না। দেখো মাসি মা সবাই মিলে সকালবেলা এখানে বসে গল্প করছে। মাসি আমাদের বাড়িতে একটু হেল্প করেন মাকে, আর দেখো আমাদের বাড়ির বউ রান্না করছে ঠাকুরের জন্য, যেহেতু কালকে একাদশী ছিল সখীরা, আমাদের বাড়ির সবাই একাদশী পালন করি আমরা। তারপরে আমার বোনের ভিডিও শুট শুরু হয়ে গেছে আজকে দুপুরবেলা। ও আসলে আলু দিয়ে সিঙ্গাড়া, এটা আমি নতুন দেখেছি, এটা আমি এর আগে কখনো দেখিনি। তোমরা ওর চ্যানেলে পেয়ে যাবে, তো তোমরা যদি ওর চ্যানেলে যেতে চাও, তানির রান্নাঘর, আর আরেকটাও চ্যানেল আছে, তো তানির রান্নাঘরে গেলেই এই ভিডিওটা পেয়ে যাবে। একদম পেঁয়াজ রসুন ছাড়া এটা বানিয়েছে, আর খুব সুন্দর হয়েছে সখীরা, খেতে ভীষণ সুস্বাদু হয়েছে। বাচ্চারা তো এটা টুকটুক করে সব কটা খেয়ে নেবে, এত টেস্টি হয়েছে। তো আমি কিছু তো আর দেখাতে পারিনি আজকে ভিডিওতে, তাই ভাবলাম ওর শ্যুটটাই আমি দেখাই, ও কীভাবে শ্যুট করে। আর এই দেখো ভেজে নিয়েছে, আমি আমি একটু হেল্প করছি ওকে, কারণ একা তো আর ভিডিও হয় না সখীরা। তো তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবে সখীরা, তোমরা ভালো না থাকলে আমিও ভালো থাকতে পারবো না। তোমরা আমায় একটু সাপোর্ট করো, একটু সহায়তা করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে যদি শরীরটা সুস্থ হয়ে যায়। খুব তাড়াতাড়ি সখীরা নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি চলে আসবো। আর দেখো এখন একটু রান্না করছি, শরীরটা ভালো না, তবু একটা পদ আমার রান্না করতে হবে। আর আজকের ভিডিও এই অবধি, পুরো রান্নাটা দেখাতে পারি না, শরীরটা আজকে আর সায় দিচ্ছে না। তোমরা ভালো থেকো সখীরা, সবাই তোমরা ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আবার দেখা হবে।